শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ, স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর একটি দশম অধ্যায়ের গণিত বিষয়ের একটি প্রতিজ্ঞা প্রমাণ করব বন্ধুরা। তো প্রতিজ্ঞাটি হলো, যদি দুইটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটিও সমান হবে। দুইটি ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হবে। বন্ধুরা, তো আমরা দেখে আসি যে আজকের এই শিখন পাঠের শেষে আমরা কি কি শিখন অর্জন করতে পারবো। বন্ধুরা, কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারবো এবং ত্রিভুজের বাহু ও কোণের সরসমতা ব্যাখ্যা করতে আমরা পারবো বন্ধুরা, এবং করতে প্রতিজ্ঞাটি প্রমাণ করতে পারবো। তা আজকে আমাদের মূল কাজে যেটি প্রমাণ সেটিতে চলে যাই। আমাদের মনে আছে কথাটি, সেটি হলো যে দুইটি বাহু পরস্পর সমান হলে এদের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান হবে। বন্ধুরা, আমরা সেরকম একটি ত্রিভুজ, দুইটি বাহু সমান এর মধ্যে ত্রিভুজ কিন্তু রেখে ফেলেছি। দুটি বাহু অর্থাৎ এবি আর এসি সমান এই ত্রিভুজটাতে, এবিসি ত্রিভুজ, এবি আর এসি সমান দিয়ে গেছি। এখন আমাদের কাজটি জানতে হবে যে বন্ধুরা, যে এই এবি বাহুর বিপরীত কোণ কোনটি? এ সিবি। এবি বাহুর বিপরীত কোণটা? এ সিবি। আবার এই এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এ বি সি। তাহলে এই কোণ আর এই কোণ সমান প্রমাণ করতে হবে কি, এই কোণ আর এই কোণ অর্থাৎ বাহু দুটি বিপরীত কোণ, অর্থাৎ এবির বিপরীত কোণ কোনটা? এ সিবি। আর এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এ বি সি। তাহলে এই কোণ দুটি সমান দেখাতে হবে। আমরা একটু লিখে ফেলি মনে করি বন্ধুরা, যে এ বি সি বা ত্রিভুজের এ বি সমান এসি, এবং এই এ বি বাহুর বিপরীত কোণ এ সি বি, এবং এসি বাহুর বিপরীত কোণ এ বি সি। তাহলে প্রমাণ করতে হবে কি বন্ধুরা, কী প্রমাণ করতে হবে? যে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ ত্রিভুজ সরি কোণ এ বি সি সমান কোণ এ সি বি। তাহলে আমাদের অঙ্কন আছে, আমরা অঙ্কন করে নেই। তো আমরা এই যে এ থেকে এ যে কোণটা আছে না, এই কোণটা অর্থাৎ বি এস সি কোণটা, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো বন্ধুরা। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে ফেললাম। তো একই বি এডি হলো আর সি এডি হলো, আমরা সমাধি লিখে ফেলি। অঙ্কনটা কী করলাম, এই কোণটাকে সমাধিখণ্ডিত করলাম কার এডি, এডি সমাধি, এডি রেখা ধরে এডি সমাধিখণ্ড কী আঁকলাম, এই কোণের সমাধিখণ্ড এডি আঁকলাম, যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। বন্ধুরা, বিএসি এর সমাধিখণ্ড এডি আঁকি যেন তা বিসি বাহুকে ডি পর্যন্ত ডি বিন্দুতে ছেদ করে। বন্ধুরা, ডি বিন্দুতে ছেদ করে। তাই এবার আমরা চলে যাবো প্রমাণে বন্ধুরা। ত্রিভুজটি যে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজটি বন্ধুরা, এখানে একটু খেয়াল করি, এই জায়গায় ত্রিভুজ হয়েছে। দেখো, আমরা যখন সমদ্বিখণ্ডক এঁকেছি তখন সেই ক্ষেত্রে আমাদের কী কী হয়েছে, এ বিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, এ সিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, এ সিডি। কী কী হয়েছে, ত্রিভুজ এ বিডি ত্রিভুজ, এ সিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, এ সিডি হয়েছে। সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটির মধ্যে আমরা দেখি, আমরা তুলনা করে দেখি কী হয়, ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি এ, ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি এর মধ্যে কী কী আছে দেখি। আমরা এই ত্রিভুজটা এই ত্রিভুজের মধ্যে কী আছে, প্রথম যেটা দেখেছিলাম বন্ধুরা সেটা হলো, আমরা যেটা দেখেছিলাম বন্ধুরা সেটা হলো দেওয়া ছিল কি বন্ধুরা, আমাদের দেওয়া ছিল এই এ বি সমান কি এসি, যেটা এঁকেছি আমরা এইভাবে, তা দিয়ে ফেললাম এ বি সমান এসি। এবার যেটি করব সেটি হলো যে বন্ধুরা, এডিটা কিন্তু দুই ত্রিভুজের মধ্যে আছে, তারপর এই এডি এর সাধারণ বাহু, এডিটা কি সাধারণ বাহু বন্ধুরা, তাহলে এডি সাধারণ বাহু বন্ধুরা, তাহলে দুটি বাহু সমান হয়ে গেল। আর দেখাতে হবে একটি অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই যে বাহু দুটো নিয়েছি আমরা এই পর্যন্ত সমান, সেই যে দুটি বাহু দুটো কাজ করছি সমান দেখানোর চেষ্টা করছি, এই ক্ষেত্রে এই ত্রিভুজে এ বি আর এই ক্ষেত্রে এডি, তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, বি এডি, আর এই এই ত্রিভুজে কী ছিল, এ সি আর এডি, তাই সেই দুটি অন্তর্ভুক্ত কোণ কোনটা, এ সি এ সি এডি, তাহলে এই দুটি কোণ কী অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই দুটি কোণকে আমরা আগেই দেখিয়েছি আঁকার সময় সমদ্বিখণ্ডক মানে কি দুটি কোণ সমান, তাহলে আমরা কি দেখিয়েছি বা তৃতীয়টা দেখতে চেষ্টা করি, দুইটা দেখাইছি, এবার তৃতীয়টা, তাহলে বি কোণ বি এডি সমান কি কোণ সি এডি। তাহলে আমাদের কি ঘটনা ঘটলো বন্ধুরা, একটু খেয়াল করি আমরা, যে এ বি সমান এসি দেখিয়েছি, এই এডি সাধারণ বাহু, অর্থাৎ দুই বাহু দুই বাহু সমান হয়ে গেল, এবং অন্তর্ভুক্ত কোণ বি এডি এবং অন্তর্ভুক্ত কোণ সি এডি দেখানো গেল, তার মানে কি ত্রিভুজ দুটি সর্বসম। কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সিডি পরস্পর সর্বসম, সর্বসম হয়ে যায় তাহলে বন্ধু কিন্তু সব দিকে সমান হয়ে যায় বন্ধুরা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কোণে কিন্তু সমান আগেই আছে, তাহলে এই কোণ আর এই কোণও কি সমান হবে, অর্থাৎ এ বি সি চলে যাই আমরা, তাহলে কি হবে বন্ধুরা, এ বিডি কোণ এ বিডি কোণ এ সিডি সমান হবে, কোণ এ বিডি আর কোণ কি এ সিডি, কোণ এ বিডি আর কোণ কি
এসিডি সমান হবে বন্ধুরা, তাহলে যাই হয় তাহলে এ বি সি এবং ক সমান এ সি বিও সমান হবে। এ বি ডি মানে কি, এ বি সি একই কোণ, তাহলে এ বি সি একটা মান। এ সি ডি লেখা যায় কি, এ সি ডি না লেখে বি, অর্থাৎ এ সি বি কোণ কিন্তু ঠিকই আছে, একই জায়গায় আছে, তাহলে কোণ এ সি বি, অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ এ সি বি প্রমাণিত বন্ধুরা। তো আমরা আমাদের আজকের এই পত্রিকাটি প্রমাণ হয়ে গেল। তোমরা আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আরেক সাথে থাকতে হবে, সেটি হলো আমার বাড়ির কাজ, বাড়ির কাজটা লিখে নেবে এবং বাড়িতে বসে প্র্যাকটিস করবে বন্ধুরা। তো আমরা নিয়ে নিলাম পি কিউ পি কিউ আর একটি ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের আবার এই যে এই দেখতে পাচ্ছ আর এস, অর্থাৎ এ এই পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক হচ্ছে আর এস, পি কিউ এর লম্ব দ্বিখণ্ডক আর এস যদি হয়, কি কইছে চিত্রে এই আর এস টা আছে কি এর লম্ব দ্বিখণ্ডক, সেক্ষেত্রে আমরা কি হতে পারে প্রমাণ করতে হবে, এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা, তো পি আর এস সর্বসম ত্রিভুজ কিউ আর এস, প্রমাণ করতে কি হবে ত্রিভুজ পি আর এস সর্বসম ত্রিভুজ কিউ আর এস, এটা আমরা প্রমাণ করে দেখাবো বন্ধুরা, প্রমাণ করে রাখবে এবং সুনিয়মিত আমাদের হাতে থাকবে। ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।